গাজায় চলমান সংঘাতের মাঝেই তুঙ্গে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের শঙ্কা। সময়ের সাথে ক্রমেই বাড়ছে দুপক্ষের হামলার পরিধি, বাড়ছে পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারির মাত্রা। এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে সর্বাত্মক আগ্রাসন শুরু হওয়ার অসরি সংকেত দিচ্ছেন অনেক বিশ্লেষক। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েল নজিরবিহীন সংঘাত শুরুর পর থেকেই যুদ্ধের উত্তাপ ছড়ায় লেবানন সীমান্তে। এক মাসের বেশি সময় ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন হামলা চললেও গেল এক সপ্তাহে দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন এসেছে। হামলার পরিধি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে প্রতিদিনই পাল্টাপাল্টি ব্যাপক হামলা চালাচ্ছে দুপক্ষ। বলা হচ্ছে 2006 সালের পর এবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে ইসরায়েল হিজবুল্লাহ। প্রতিনিয়ত পরস্পরকে দিচ্ছে পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি। ব্যাপক রণপ্রস্তুতি জানান দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। যে কোনো ধরনের হামলা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলও। সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে তারা। ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে ব্যাপক মহড়া দিচ্ছে সেনাবাহিনী। যে কোনো সময় সর্বাত্মক সংঘাতে জড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর মূল ফোকাস গাজা, তবে উত্তরাঞ্চলে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সীমান্ত থেকে যেসব হামলা হচ্ছে তার জন্য হিজবুল্লাহ এবং লেবাননের সরকার পুরোপুরি দায়ী। এই আইন বহির্ভূত আচরণের মূল্য দিতে হবে সাধারণ মানুষকে। কোনোভাবেই জনগণের নিরাপত্তা ইস্যুতে আপোষ করব না আমরা। ইসরায়েল হিজবুল্লাহ হামলার পরিধি আশঙ্কাজনক হারে বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। সীমান্তবর্তী এলাকা ছেড়ে নিরাপদে ছুটছেন তারা। ঝুঁকিপূর্ণ এলাকার বেসামরিকদের সরিয়ে নিচ্ছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে জড়ালে তা আঞ্চলিক পরিসরে ছড়িয়ে পড়বে। তবে অনেকের মতে লেবাননের সাথে এই মুহূর্তে সংঘাতে জড়াবে না নেতানিয়াহু প্রশাসন, কেননা গাজায় বিপুল সামরিক শক্তি প্রয়োগের সাথে সাথে হিজবুল্লাহর মতো শক্তিশালী গোষ্ঠীকে মোকাবেলা করা সহজ হবে না ইসরায়েলের জন্য। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।